আমার গুয়াহাটীত যিকেইখন পার্ক হয়েছি আমার নিচিনা মানুষের কারণে ভাল হয়েছি। হাউস যদি আপনার মন নিচিনা এটা দুটা নহয় সাতটা দশটামান গার্লফ্রেন্ড আছে তেনেহলে সিমানখান পার্ক হলেও ভাল আমার কারণে। আমার গুয়াহাটীত যে ইমান কেটা পার্ক আছে আমার কারণে তো ভালেই হয়েছি না। সাপোজ আপনার সাতজনী গার্লফ্রেন্ড আছে, এজনী গার্লফ্রেন্ডক যদি আপনি গোটেইকেইটা ফুরাবাক লাগি যায় বোৰ হৈ যাব, সেইকাৰণে এজনী গার্লফ্রেন্ডক এটা পার্কত, দুজনী গার্লফ্রেন্ডক সেতু পার্কত সেনেকে নিলে আমারও ভাল হয়। কিন্তু প্রবলেমটো তিতে হয় জানে, যেতে আপনার গার্লফ্রেন্ডের যদি বেলেগ এটা বয়ফ্রেন্ড থাকে তিতে হলে যদি সেই সেম পার্কত লৈ যায় কেনেহেন কথাটো হব, তিতে কিন্তু বাছপাক গেলি উপায়ও আছে, কই দিলি হল। আরে জানে মন, তোমার কারণে মই সেইখান পার্কে বুক করে থ দিছো, এইজনীর কারণে মই এখান পার্ক বুক করছো, চাচুন সরু পার্ক হয় তেনেহেন কলি তাইও অকমান ভাল লাগি যাব, কব যে বাহ মোর কারণে তুমি ডাঙর পার্কখানোর নামটো দিছা, হেনহেন আপনিও বাঁচি গল গার্লফ্রেন্ডও বাঁচি গল, কেনে লাগিল ভাল না? যাও দে।